হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর তোমাদের সাথে চলে এসেছি আজকে একটি পাঁচমিশালি সবজির রেসিপি নিয়ে। এই পাঁচমিশালি সবজি কিন্তু সবাই খুব ভালো তৈরি করতে পারেন, তবে আমি কিভাবে তৈরি করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি কিন্তু পাঁচমিশালি সবজি বিভিন্নভাবে তৈরি করে থাকি, আজকে তৈরি করব সর্ষে বাটা দিয়ে। আর এই সময়ে যে যে সবজিগুলো আছে ঠিক সেই সেই সবজিগুলো নিয়ে আমি তৈরি করতে চলেছি এই রেসিপিটি। চলো দেখে নাও তাহলে আমি কী করে তৈরি করছি আজকের রেসিপি। এই সময়ে যে সবজিগুলো পাওয়া যাচ্ছে সেই সবজি নিয়েছি, নিয়েছি সজনে ডাঁটা, গাজর, পেঁপে নিয়ে নিয়েছি, উচ্ছে, সাথে নিয়ে নিয়েছি একটু শিম ও আলু। সবগুলোই দেখতে পাচ্ছ আমি কিন্তু একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। শেপটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো, আমি একটু লম্বা লম্বা করেই দিয়েছি। এবার কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল, তাতে দিয়ে দিচ্ছি ফোড়নে দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এক টিস্পুন রাঁধুনি। পাঁচমিশালি সবজিতে পাঁচফোড়নও ব্যবহার করতে পারো, তবে আমার কিন্তু রাঁধুনির ফোড়নটা খুব ভালো লাগে। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দেব পেঁপে, গাজর এবং আর যে সমস্ত সবজিগুলো রয়েছে উচ্ছে, তারপর সজনে ডাঁটা, সবই কিন্তু আমি একে একে দিয়ে দেবো। আলাদা আলাদা করে ভেজে রান্না করব না এই রেসিপিটা। কিন্তু সর্ষে বাটা দিলেও খেতে কিন্তু ভালো হবে এবং স্বাস্থ্যকর হবে, যেহেতু খুব ভাজাভাজি বা তেলের ব্যবহার আমি এখানে করছি না। সবগুলোকেই একসাথেই দিয়ে দেব কড়াইতে। এবার হালকা এটাকে আমি তেলে নাড়াচাড়া করে নেব। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপর আমি 5 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি 5 মিনিট সময় ধরে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি এখানে 2 টিস্পুন সর্ষে বেটে নিয়েছি, দিয়ে দিলাম এতে। সর্ষে বাটাটাও কিন্তু আমি খুব বেশি পরিমাণে ব্যবহার করিনি, খুব হালকা একটা সর্ষের ঝাঁজ থাকবে সেই রকমভাবে সর্ষে বাটাটা ব্যবহার করেছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। চিনি যে কোনো তেতো সবজি যদি থাকে সেই সবজিতে একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খুব ভালো লাগে, তবে না চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন। মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম আমি 1 কাপ জল। একসাথে ঢালছি না, অল্প একটু ঢেলে একটু নাড়াচাড়া করে নিয়ে বাকিটা ঢেলে দিলাম। এরপর ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার আমি ঢেকে এটাকে কুক করব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন সব সবজি কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, আর শেষে এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। নামানোর আগে এইভাবে কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসে। আমি এর থেকে বেশি তরকারিটা রেডি করবো না, এইরকমই হালকা ঝোলঝোল মতো, শুক্তোর যেমন হালকা ঝোলঝোল মতো থাকে সেই রকমই রেখে দেবো। রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি ভালো লাগলে এই রকমই টেস্ট এবং হেলদি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে নোটিফিকেশান। আজকে এই পর্যন্তই, ভালো খান, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।